আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান, মদ্যপান অথবা তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফলে ক্যান্সার হতে পারে। সিগারেট, টাবাকু, অ্যালকোহল ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। সিগারেট পিনা, গুটকা খানা ইয়া দারু পিনা স্বাস্থ্য কে লিয়ে হানিকারক হ্যায়, ইসসে ক্যান্সার হো সকতা হ্যায়। শক্তিশালী বাংলা সাহিত্য ভয়ঙ্কর স্বরচিত ও কাল্পনিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু উতুরে। আজ মহা অষ্টমী উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন, আজ আপনারা কিছু পুতুরেতে শুনবেন অভিরূপ দাসের লেখা দাদা। শুরু হচ্ছে দাদা। রাত তখন 11টা। অভিমন্যু দমদমের এক বার থেকে বাড়ি ফিরছিল। সারা শরীর তার মদের গন্ধে ছেয়ে আছে। টলমলে পা নিয়ে সে বাড়ির পথে এগিয়ে চলেছে। আজ তার জন্মদিন, তাই দামি কম দামি সব রকমের নেশাই সে করেছে। শুধু একটা নেশাই বাকি পড়ে আছে, সেটার কথা ভাবতে ভাবতেই সে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটি মেয়ের চিৎকার শোনা গেল, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। অভিমন্যু পিছন ফিরে দেখে একটি অল্পবয়সী মেয়ে কে গোটা কতক ছেলে তাড়া করছে। মেয়েটি অভিমন্যুর কাছে এসে বলে, দাদা দাদা দয়া করে আমাকে বাঁচান। কি হয়েছে বোন? ওরা ছিনতাইবাজ, আমাকে মেরে ফেলতে চায়, আপনি দয়া করে আমাকে বাঁচান। ইতিমধ্যে সে ছিনতাইবাজগুলো সেখানে পৌঁছে যায় এবং মেয়েটিকে ওদের হাতে তুলে দিতে বলে। অভিমন্যু প্রতিবাদ করে চেঁচামেচি শুরু করে দেয়, ফলে রাস্তার লোকজন জড়ো হতে থাকে। বেগতিক দেখে ছিনতাইবাজরা সেখান থেকে চম্পট মারে। তখন সবাই কারণ জানতে চাওয়ায় মেয়েটি বলে তার বাড়ি রবীন্দ্র সরোবরে এবং বিশেষ কাজের জন্য তাকে দমদমে আসতে হয়। ফেরার সময় সে ছিনতাইবাজদের কবলে পড়ে। তারা তার কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নিয়ে তাকে প্রাণেও মেরে ফেলতে চায়, তাই সে প্রাণপণে ছুটে পালায়। কাহিনী শুনে সবাই চলে যায়। তখন অভিমন্যু মেয়েটিকে বলে, তোমার নাম কি বোন? আমার নাম পায়েল। আচ্ছা পায়েল, তোমার বাড়ি তো রবীন্দ্র সরোবরে, তাই না? হ্যাঁ। অভিমন্যু আপাদমস্তক মেয়েটিকে আরেকবার ভালো করে দেখে নিল। মেয়েটিকে দূর থেকে দেখে যা মনে হয়েছিল, মেয়েটি তার থেকে অনেক বেশি সুন্দর। তা তোমার বাড়িতে আর কে কে আছে? কেউ নেই। মানে? আমি একা। মা বাবা ছোটবেলাতেই মারা গেছেন। আমার একান্ত আপন বলতে ছিলেন শুধু আমার পিসিমা, দু মাস হলো তিনিও মারা গেছেন। কথাটা বলে সে মনে মনে একটু ব্যথিত হল, কিন্তু অভিমন্যুর নজর সেদিকে গেল না। সে মেয়েটিকে ভালোভাবে দেখছিল। মেয়েটি ঘেমেছে, সেই জন্য তার পরনের কুর্তিটি একেবারে তার শরীরের সঙ্গে মিশে গেছে। তা আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, সোজাসুজি বলছি, যখন আমাকে দাদা বলে ডেকেছো তখন তোমার প্রতিও আমার কিছু কর্তব্য আছে। হ্যাঁ, হতে পারে যে আমি একান্নবর্তী পরিবারের বেকার ছেলে, কিন্তু তবু একটা রাত কাটানোর জায়গা সেখানে হয়ে যাবে। মেয়েটি রাজি হয়ে গেল। অভিমন্যু বাড়ি ফেরে। কলিং বেল টেপার কিছুক্ষণ পর তার বোন এসে দরজা খোলে। কি রে, কোথায় ছিলিস এতক্ষণ? বোনের পাশ দিয়ে ঘরে ঢুকে একটা চেয়ারের ওপর শান্ত শরীরটাকে অভিমন্যু ছেড়ে দিল।
আজ একটা চম্পেস মার পেয়েছিলাম রে। তুমি তোর বোন হয়ে আমার সামনে সব বলতে তোর লজ্জা করছে না? আরে লজ্জা করলে কি আর, বোনের বয়সে মেয়েদের কাপড় খুলতে পারতাম। তোকে আর কিচ্ছু বলার নেই, মাকে তো ছোটবেলাতেই হারিয়েছি, বাবা মারা যাওয়ার পর তো তুই আমার আপনজন, আমি তো শুধু তোর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। অভিমন্যু চুপ করে থাকে। কি হয়েছে, তোর সদবোন হয়েছি তো, তোকে তো দাদা বলে ডেকেছি, এক দাদার কি নিজের বোনের প্রতি কোনো কর্তব্য নেই? অভিমন্যু কোনো কথা বলে না, চুপচাপ উঠে গিয়ে ফ্রিজের মধ্যে রাখা কিং ফিশার এর বোতলটার ঢাকনি খুলে এক চুমুকে পুরোটা খেয়ে ফেলে। অভিমন্যুর বোন একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে, অভিমন্যুর সাথে এখন আর সে থাকে না। অভিমন্যুরও এতে কোনো দুঃখ নেই, সে এখন রীতিমতো একজন নাম করা নেশাখোর ও ধর্ষকে পরিণত হয়েছে। কিন্তু আইনের চোখে সে নির্দোষ, তার বাবা তার জন্য যথেষ্ট অর্থ রেখে গেছেন, তাই দিয়ে সে পুলিশের হাতে তালা লাগিয়ে দেয়। এমনি করে দিন কাটছিল, হঠাৎ একদিন সে মদের নেশায় চুর হয়ে এক রেল স্টেশনে গেল। উদ্দেশ্য ছিল নতুন শিকার খোঁজা, কিন্তু তার সব আশায় জল ঢেলে দিল বৃষ্টি। স্টেশনের মধ্যে ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, সমস্ত যাত্রীরা স্টেশন ছেড়ে চলে গেল। উডো স্টেশনে তখন অভিমন্যু একা, একটা বেঞ্চে সে বসে পড়ল। সে আশায় ছিল যে বৃষ্টি থামলেই সে দেখতে পাবে বৃষ্টির জলে সর্বাঙ্গ ভেজা যুবতীদের, কিন্তু তার আশায় জল ঢেয়ে দিল বৃষ্টি। ক্রমে রাত দুটো বাজল, অর্থাৎ প্রায় চার ঘন্টা ধরে সে স্টেশনে বসে রইল, কিন্তু কোনো মেয়েকেই দেখতে পেল না। বৃষ্টি ক্রমশ পড়েই যাচ্ছে, এই বৃষ্টি যেন তাকে উপহাস করছে, তার নিঃসঙ্গতায় তার নির্বোধতায়। প্রকৃতি এমনভাবে তার বর্ষণধারাকে আরম্ভ করেছে যেন সে আর থামবার নয়, টানা চার ঘন্টা ধরে একই হারে পড়ে যাচ্ছে। কিন্তু এটা কি বৃষ্টি, নাকি আমি যাদের জীবন নষ্ট করেছি সেই সমস্ত মেয়েদের চোখের জল? এই কথাটা ভেবে নিজের অজ্ঞাতেই তার চোখের কোল দিয়ে এক ফোঁটা জল তার চিবুকে গড়িয়ে পড়ল। হঠাৎ খুব কাছাকাছি কোথায় একটা বাজ পড়ল, সেই বজ্রপাতের তীব্র শব্দে অভিমন্যু চমকে উঠে দেখে ঠিক তার সামনে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার শরীরের পোশাক ছিন্ন, চুল উস্কো খুস্কো, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এই রকম নারী মূর্তিকে অভিমন্যু কখনো দেখেনি, সে খুবই ভয় পেয়ে যায়। কে কে তুমি? চিনতে পারছিস না আমার দাদা, আমি তোর হতভাগী বোন তিস্তা। তিস্তা, তুই কি হয়েছে তোর, কে করলো তোর এমন অবস্থা? অভিমন্যু তিস্তার হাত ধরতে গেল, কিন্তু ধরতে পারল না। তার হাত তিস্তার শরীরের আর পার হয়ে গেল। আমাকে তুই আর ধরতে পারবি না দাদা, আমি আর জীবিত নই। মানে তুই যে কাজ অন্যান্য মেয়েদের সঙ্গে করতিস সেই কাজ আমার সঙ্গেও করা হয়েছে। অন্যান্য মেয়েদের মতো যারা তোর লালসার শিকার হয়েছে তাদেরই মতো আজ আমিও ধর্ষিত। অভিমন্যু চুপ করে থাকে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। দাদা সেজে বোনের তুলে মেয়েদেরকে তুই ধর্ষণ করেছিস, তাদের পরিবারের কথা একবারও চিন্তা করিসনি, কিন্তু এবার তুই তাদের দুঃখ কষ্টটাও বুঝবি,
কারণ এখন তোর বোনও ধর্ষিত আর তুই হলি এক ধর্ষিত বোনের দাদা। জীবিত অবস্থায় আমি শুধু তোকে ছেড়ে গিয়েছিলাম, কিন্তু এবার আমি সমগ্র জগৎ ছেড়ে যাচ্ছি। আর তোকে কেউ বাধা দেবে না মেয়েদের ধর্ষণ করতে, কিন্তু তুই চাইলেও আর কোনো মেয়েকে ধর্ষণ করতে পারবি না। ধর্ষণ তো দূরের কথা, তুই কোনো মেয়ের দিকে চেয়ে দেখতেও পারবি না, কারণ এখন তুই নিজের কাছেই হেরে গেছিস। এবার আমার যাবার পালা। ভালো থাকিস দাদা, আর যদি পারিস তো এই হতভাগী বোনটাকে মনে রাখিস। বিদায় দাদা, বিদায়। অভিমন্যু দেখে তার বোন ক্রমশ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। না বোন, না, যাস না, যাস না রে বোন, যাস না, বলেই স্টেশনের মধ্যে অঝরে কাঁদতে শুরু করে। ধীরে ধীরে বৃষ্টি থেমে যায় ও প্রকৃতিও শান্ত হয়ে যায়, কিন্তু অভিমন্যু সেখানেই বসে কাঁদতে থাকে। শুনছিলেন দাদা, রচনায় অভিরূপ দাস, গল্প পাঠে অভিরূপ দাস, দাদার ভূমিকায় অভিষেক মণ্ডল, বোন বা তিস্তার ভূমিকায় শতাব্দী মুখার্জি, পায়েলের ভূমিকায় শ্রাবন্তী গাঙ্গুলি, গল্প সম্পাদনায় শিলাদিত্য চট্টোপাধ্যায়, স্পেশাল এফেক্টসে শিলাদিত্য চট্টোপাধ্যায়, গল্প পরিচালনায় অভিরূপ দাস, সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন অভিষেক মণ্ডল, শব্দগ্রহণে অভিষেক মণ্ডল। আমরা আগামী সপ্তাহে আবার হাজির হব এরকমই স্বরচিত ভয়ঙ্কর ও কাল্পনিক কিছু গল্প নিয়ে। ধন্যবাদ। See you.